আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব শাকের দুটো রেসিপি। শাক কিন্তু খুব সহজে হজম হয়ে যায়, তাই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। আর আপনারা 6 মাস থেকে বাবুকে শাক দিতে পারেন। তো 6 মাস থেকে যখন বাবুকে শাক রান্না করে দিবেন, তখন আপনারা দুইভাবে রান্না করতে পারেন। যে দুটি রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি 3 চামচ পরিমাণে সাগুদানা নিয়েছি। সাগুদানাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেব, এরপরে আমি এগুলোকে সোক হওয়ার জন্য রেখে দেব। প্রায় 1 ঘন্টার মতো আমি এগুলো ভিজিয়ে রাখব। আর আপনার হাতে যদি সময় না থাকে, তাহলে আপনি 10 থেকে 15 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন। আর যখন গরম পানি দিয়ে ভিজাবেন, তখন বারবার করে সাগুদানাগুলো নেড়ে দেবেন, যাতে এগুলো দলা পেকে না যায়। সাগুদানা কিন্তু কোষ্ঠকাঠিন্য এবং শিশুর অন্যান্য অন্ত্রনালীঘটিত অসুখ যেমন গ্যাস, অম্বল, ডায়রিয়া ইত্যাদি সারাতে সাহায্য করে। তো সাগুদানা রান্নার জন্য আমি 1টি পাতিলা গরম করে নিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে সেখানে আমি সাগুদানা এবং 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা লো হিটে অনেকক্ষণ ধরে শাকগুলো রান্না করবেন, যাতে এটি ভালোভাবে রান্না হয়। সাবুদানা যেহেতু প্রোটিনের একটি উৎস, এটাতে কিন্তু ভিটামিন কে, ক্যালসিয়াম এবং লোহার মতো খনিজ পুষ্টিও রয়েছে, যেটা শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। সেই জন্য সপ্তাহে 2 একবার আপনি বাবুকে যেভাবে সাগু রান্না করে দেন, তার সাথে এইভাবে কয়েকটি খেজুর, কিশমিশ, কলা বিভিন্ন পুষ্টিকর খাবার সাথে মিক্স করে বাবুকে যখন সাবুদানাগুলো আপনারা দিবেন, তখন কিন্তু সে আরও বেশি পুষ্টি পাবে। তো আমি এখানে 2টি খেজুর এবং কিশমিশ ভিজিয়ে নিয়েছি, যেগুলো ভেজার জন্য রেখে দিয়ে আমি এখানে সাবুদানা রান্না হওয়ার জন্য ওয়েট করতেছি। যেহেতু খেজুরে রয়েছে ভিটামিন আর, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, তাই খেজুর কিন্তু আপনার পেটের জন্য অনেক বেশি হেল্পফুল। আর শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই কিন্তু খেজুর থেকে আসে। তো এখানে আমার রেসিপিটি তৈরি করার জন্য আমি 1টি কলা নিয়েছি। কলাটা আমি সুন্দরভাবে ছোট ছোট অংশ করে কেটে নিয়েছি, যেটি আমি এখন 1টি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ম্যাশ করে নেব। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ম্যাশ করার সময় এখানে যাতে দানাদার কোনো কিছুই বেছে না থাকে। দানাদার কিছু বাবুর মুখে গেলেই সে বমি করে দিবে। তো আমার সাগুটি রান্না হয়ে গেছে। আর যে খেজুর এবং কিশমিশটি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেখানে খেজুরের খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং খেজুর থেকে বিচিটি আলাদা করে নিয়েছি। আর কিশমিশগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এগুলো একটু পানি দিয়ে এখন হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। খেজুর কিশমিশ যখন ভেজানো হয়ে যাবে, এটা কিন্তু অনেক নরম হয়ে যাবে, তাই হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করা যাবে, এতে কোনো ব্লেন্ডার লাগবে না। আর ভালোভাবে ম্যাশ না করতে পারলে আপনারা এটা ব্লেন্ডার ইউজ করতে পারেন। আর এখানে আমি যে কলাগুলো ম্যাশ করে নিয়েছিলাম, সেটার জন্য আমি সেটার সাথে আমি শাকগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ফর্মুলা মিল্ক। কলাতে কিন্তু ক্যালসিয়াম থাকে, যেটা কিন্তু হাড় শক্ত করে। আর কলা কিন্তু হজমেও অনেক বেশি সহায়তা করে, যার কারণে বাবুদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। আমি এখানে আরেকটি পরিষ্কার প্লেট নিয়েছি, যেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাগু দিয়ে দিয়েছি। আর সেই ম্যাশ করে রাখা খেজুর আর কিশমিশগুলো এখন সাগুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেজুর এবং কিশমিশ কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারের কারণে এগুলো একবার খাওয়ার পরে কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু অনেক বেশি হয়, পাচনতন্ত্র কিন্তু এগুলো পরিষ্কার রাখে। আর বাচ্চা এভাবে সাগু যদি খেতে না চায়, কলা এবং খেজুর দিয়ে আপনারা রান্না করে দিলে অবশ্যই অবশ্যই খেতে অনেক বেশি পছন্দ করবে। আর যেভাবে খেতে পছন্দ করবে, সেভাবে কিন্তু তারা অল্প খেলেও অনেক বেশি পুষ্টি পাবে। হয়ে গেলে আমি জিনিসটি পরিবেশন করেছি এবং আমি এখন আমার বাবাকে খাইয়ে দিচ্ছি। আমি আমার বাবাকে সপ্তাহে 2-3 বার এভাবে রান্না করে দিই। সে সাগু দুধ দিয়ে রান্না করে দিলেও খায়, কিন্তু যেহেতু এখন দিন দিন সে বাড়ছে, তার পুষ্টির চাহিদাও বাড়ছে, তাই আমি তাকে খেজুর, বাদাম, কিশমিশ, কলা এবং অন্যান্য আপেল সহ বিভিন্ন ফল মিক্স করে সাগু রান্না করে দিই। ও খেতে খুবই পছন্দ করে। আপনারাও আপনাদের বাবুকে এভাবে রান্না করে দিতে পারেন এবং এভাবে রান্না করে দিলে সে অবশ্যই খাবে এবং অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনারা এরপরে কি দেখতে চান এবং আমার থেকে কি জানতে চান। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।